নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আজ বৃষ্টিস্নাত সকালে আমরা সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমার সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজ শুভ জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দর্শক বন্ধুরা, আপনাদের অনেক শুভেচ্ছা, আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের এই জন্মাষ্টমী উপলক্ষে। আমরা জানি যে শ্রীকৃষ্ণের জন্মের যে কাহিনী আমরা সবাই জানি, আর শুরুটা যখন আমরা করি শ্রীকৃষ্ণের ভজন দিয়ে, তখন আমাদের আজকের দিনটি, বিশেষ করে আজকের এই দিনটি, সকালটা কিন্তু এমনিতেই খুব ভালো থাকে। আমরা রয়েছি এখন সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের এই জমজমার সকালে আপনাদের সামনে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে রয়েছেন শিল্পী সুতপা গোস্বামী মুখার্জি, এবং শিল্পীকে যে শিল্পীরা যন্ত্রণার সঙ্গে সহযোগিতার জন্য রয়েছেন, রয়েছেন কিবোর্ডে কুশল মুখার্জি, গিটারে কুশল মুখার্জি, কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী, আমি তপ্পা রয়েছে আপনাদের সঙ্গে, এবং তবলায় রয়েছে দীপঙ্কর নন্দী। আমি আবারও বলে দিই দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী সুতপা গোস্বামী মুখার্জি, গিটারে রয়েছেন কুশল মুখার্জি, কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী, এবং তবলায় দীপঙ্কর নন্দী। আর আমি আমার ভুলের জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে আমরা শুরুটা করি এভাবে, ওং ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, আমরা এই দিয়ে আজকে আমাদের সকালটা শুরু করছি। তাহলে সুতপাদি, আজকে আমরা কৃষ্ণের ভজন দিয়ে সকালটা শুরু করি। আমরা স্তোত্র অবশ্যই জগতে সে নারী
সুতপাদি এত সুন্দর করে করলেন, একটি শ্লোক দিয়ে শুরু করলেন, যেটা আমাদের গীতার শ্লোক, যেটা দিয়ে আমাদের বলা হয়েছে যখনই আমাদের পৃথিবীতে কখন কোন কালো কিছু একটা থাকবে, আমাদের মধ্যে অশুভ কিছু থাকবে, তখনই আবির্ভূত হবেন উনি আমাদের নরনারায়ণ রূপে। তো সুতপাদি আজকে আমাদের সানরাইজ গণমশলা নিবেদিত কথাই সুরের জমজমাট সকাল, আমাদের কিছু কথা কিছু গান আজকে মূলত কিভাবে আপনি সব সাজিয়ে নিয়ে এসছেন? মূলত তো ভজনের প্রোগ্রাম, তো ভজন কিছু হিন্দি হিন্দি ভজন থাকছে আর নজরুলের উপর কিছু বাংলা গান করছে, বাংলা গান থাকছে। আর আমাদের নজরুলের বাংলা গানগুলো সব ভক্তি গীতি টাইপেরই থাকছে আজকে, যেহেতু আমাদের আজকে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে। আর ভজন যে আছে, আমরা তো কৃষ্ণ ভজন শুনলাম, আজকে ভজনকে বেশিরভাগটাই আমরা শ্রীকৃষ্ণের ভজনের থাকবো, মীরা ভজনে থাকবো। অবশ্যই শ্রীকৃষ্ণের সঙ্গে মীরা না থাকলে তো হবেই না, মীরাই তো আমাদের শ্রীকৃষ্ণকে ভালো করে আমাদের আরো ভালো আমাদের মধ্যে আরো ভীষণ ভাবে বুঝিয়ে দিয়েছেন। জন্মাষ্টমীর আবারও অনেক শুভেচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের। আর যে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে গহরের আমাদের সঙ্গে অনুষ্ঠানটা দেখতে চাইছেন, অথচ আপনারা ঘরের বাইরে অথবা রাজ্যের বাইরে রয়েছেন, আপনারা আমাদের সঙ্গে কিন্তু অনুষ্ঠানটি ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করতে পারেন নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ, এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা সরাসরি দেখতে পাবেন। তাহলে সুতপাদি, এবারে আমরা কি শুনবো?
এবার নজরুলের উপর একটি ভজন, নজরুল গীতি শুনবো। আপনার মূলত নজরুল গীতি করতে বেশি ভালো লাগে না ভজন করতে বেশি ভালো? দুটোই সমান, দুটোই সমান। ভালোবাসা কোন কারোর প্রতি খুব বেশি করে কিছু নেই। তাহলে আমরা একটা নজরুল গীতি শুনি তাহলে আমরা এবার। সখী শেহরি কেমনে বল, সখী কেমনে বল।
নজরুল যেমন এই গানটি লিখেছিলেন, রবি ঠাকুরের একটি গান আমার এটা শুনতে শুনতে মনে হচ্ছে যে এখনো তো তারে আমি চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, বাঁশি শুনে মনপ্রাণও দিয়ে ফেলেছি। হ্যাঁ, মানে না দেখি বাঁশির সুর দেখে ওকে মন প্রাণ দিয়ে ফেলেছে। মানে দুজন কবি দুরকম লিখেছেন, কিন্তু কোথাও গিয়ে যেন মনে হয় যে সব কবিদের লেখা একই বিষয় নিয়ে একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। একটা গানের পরের পরিপ্রেক্ষিতে আরেকটি গান আমাদের মনে ভেসে আসে। আমরা রাধাকৃষ্ণের আজকে যা চলেছে, যেহেতু জন্মাষ্টমী, আমরা রাধাকৃষ্ণের গান নিয়েই থাকছি, কারণ নজরুলও প্রচুর রাধাকৃষ্ণের মিলনাত্মক প্রচুর গান উনি রচনা করেছেন। আমরা তার পরপর কি ধরনের গান আমরা শুনতে পাবো আজকে? এবারে একটা নজরুল, আর একটা নজরুল গোঠের রাখাল বলে দিলে কোথায় বৃন্দাবন। সত্যি আজকে সকালটা আমাদের জমজমার। দর্শক বন্ধুরা, আপনাদের আবারও বলে দিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন আজকে শিল্পী সুতপা গোস্বামী মুখার্জি, গিটারে রয়েছেন কুশল মুখার্জি, কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী এবং তবলায় আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী দীপঙ্কর নন্দী। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকালে। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন, কোথায় বৃন্দাবন। দিনে রাতে মিলন হাসে চাঁদা শিরে চাঁদের পাশে, রাত পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা কৃষ্ণ নামে শোনা যায় আজ যাহার কদম ডালে বেনু বাজে সাছে সকালে, আজ যাহার কদম ডালে বেনু বাজে সাছে সকালে, করে যেথা নিত্য লীলা করে যেথা মদন মোহ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন।
পাল আমার খেলে অনুখ কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন সত্যি গানগুলোর কথা এবং সুর তা শুনে আর কিছু ভাষা থাকে না। এখানে বোঝা যায় যে সব মিলেমিশে একাকার একদম। দিদি মূলত আপনার কি গান করতে বেশি ভালো লাগে? ক্লাসিক্যাল গান, শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় আমি ক্লাসিক্যাল গানই মূলত করে থাকি, আর লাইট সং এর মধ্যে ক্লাসিক্যাল বেস, নজরুল, ভজন এগুলো করি। মানে এগুলো মানে কি বলবো, রাগ রাগ ভিত্তিক যে গানগুলো গাইতে বেশি পছন্দ করেন, তো মূলত সব ধরনের গানই আপনি করে থাকেন। আপনার এ প্রজন্মের যে শিল্পীরা যারা উঠছে তাদের জন্য কিছু মানে ইচ্ছে আছে কি, ওদের কিছু বলার ইচ্ছে আছে, বা ওরা যখন আপনার কাছে আসে নিশ্চয়ই আপনার একটি প্রশিক্ষণ দেওয়ার একটা কিছু ব্যাপার থাকে, যখন আসে ওদের কি আপনি কিছু রকম বলতে চান যে ওরা প্রথমেই গানে না গিয়ে ক্লাসিক্যালের যে বেসটা ওদের দরকার ওগুলো করার জন্য এরকম কিছু বলতে চান? বলতে গেলে মানে প্রথমেই ওদের মানে ক্লাসিক্যাল গানের যে বেসটা সারগাম এগুলো প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি করে গলা তৈরি করার জন্য। তো ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মানে সব কথা মাঝখানে যে ক্লাসিক্যাল গানটা মানে খুব দরকার, ক্লাসিক্যাল শিক্ষাটা মানে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাটা খুব দরকার অন্য কিছু গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শাস্ত্রীয় সঙ্গীত যদি ভালো করে প্র্যাকটিস করে তাহলে অন্য যে কোনো ধরনের গান করা সম্ভব, করা সম্ভব, গলা তাহলে ওভাবে তৈরি হয়ে যায়, হয়ে যায়। তো আমরা দুটো নজরুল গীতি শুনলাম, ভজন শুনলাম, এবারে আমরা কি শুনবো? এবারেও আরেকটা নজরুলই নজরুলই তারপর ভজন করবো, ঠিক আছে? রাগ ভিত্তিক নজরুল মনে হচ্ছে বেশি পছন্দের, আমরা রাগ ভিত্তিক নজরুল শুনবো। এবারও কি সেটা সেই ভক্তিমূলকে থাকবে নজরুলের মিরার পালের ভূপালি রাগ? মন হাসি
আজকের এই জন্মাষ্টমীর সকাল কিন্তু সত্যি আমাদের খুব জমজমাট সকাল। আজকে শিল্পী যেভাবে প্রাণ ঢেলে গাইছেন, সেই সঙ্গে যন্ত্রণের সঙ্গে যে শিল্পীরা রয়েছেন ওরাও মন প্রাণ দিয়ে বাজাচ্ছেন। তবলায় রয়েছেন দীপঙ্কর, ভীষণ ভালো সঙ্গত করছেন। কিবোর্ডে অলোকেশ দা, অলোকেশ চক্রবর্তী, অলোকেশ দা খুব ভালো করছেন। সঙ্গে কুশল মুখার্জি রয়েছেন আমাদের গিটারে। খুব সুন্দর সঙ্গত হচ্ছে দর্শক বন্ধুরা। কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার। আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরে জমজম সকালে। আপনারা সবাই সঙ্গে থাকুন, কেউ কোথাও যাবেন, এক্ষুনি ফিরে আসছি। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের এই জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজ আমাদের সঙ্গে আমাদের এই আসরকে জমজমাট করে তোলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুতপা গোস্বামী মুখার্জি। এবং শিল্পীকে যন্ত্রণার সঙ্গে যে শিল্পীরা সহযোগিতা করছেন তাদের মধ্যে রয়েছেন গিটারে কুশল মুখার্জি, কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী এবং তবলায় রয়েছেন দীপঙ্কর নন্দী। আমি রয়েছি তপা আপনাদের সঙ্গে। আজ আমাদের জন্মাষ্টমী, আমাদের আজকে একটি বিশেষ দিন। সারা দেশের সঙ্গে আমাদের এই রাজ্যেও কিন্তু জন্মাষ্টমী ধুমধাম করে পালন করা হচ্ছে। আমরা জানি শ্রীকৃষ্ণের কথা বলতে গেলে আমরা এই কথাটা বলতে থাকি, এক রাধা এক মীরা দোনো নে শ্যাম কো চাহা, অন্তর ক্যা দোনো কি চাহ হামে বলো, এক প্রেম দিবানি এক দরস দিবানি। আমরা ওদের সব গান নিয়ে নিয়ে ওদের কথা মনে করে করি কিন্তু আমাদের শ্রীকৃষ্ণের যা জানা যা শোনা ওনার যা বিষয়ে আমরা যতটুকু জানি আমরা কিন্তু গানের মধ্যে আমরা ঘুরে ফিরে কিন্তু এদের দুজনের কথা আমরা আসি, এক রাধা এক মীরা। তো আজকে যা মীরাকে নিয়ে প্রচুর ভজন আমাদের মধ্যে রয়েছে, আমাদের সুতপাদি অনেক ভজন শুনিয়েছেন, আবারও শোনাবেন। তবে শুরুটা সুতপাদি কি দিয়ে করছেন এবার, বিরতির পর শুরুটা কি দেওয়া হবে? ভজন দিয়ে হবে। আমরা ভজনের কি শুনতে পাবো এখন? ভজনে মীরা ভজন শুনতে পাবো। এই যে বললাম ঘুরে ফিরে ভজনে মীরা আসবি। আর যে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে অনুষ্ঠানটা দেখতে যাচ্ছেন, রাজ্যের বাইরে রয়েছেন, ঘরের বাইরে রয়েছেন, ইউটিউব অথবা ফেসবুকে সার্চ করবেন নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটা সরাসরি দেখতে পাবেন। আমরা চলে যাবো সুতপাদির কাছে। গোপাল দুসেরো না কো
छोनू कोई कहे छाने कोई कहे छोनू नियो है भजन का धोन तनका गहना सब कुछ दीना तनका गहना सब कुछ दीना दियो है बाजू बन में हो मेरे को गिरधर गोपाल दूसरो ना कोई मेरे को गिरधर गोपाल दूसरो ना कोई जाको शरम তো গিরিধারে গোপালে দুষ্ট না কই মীরা ভজনগুলো শুনলে মনে খালি শুনতেই থাকি শুনতেই থাকি আমরা ভজন শুনলাম তারপর আমরা আখি গান শুনবো আবার কি নজরুলে যাব আবার নজরুলে যাব তুমি রবিদারে অলক বিহারী কৃষ্ণ মুরারী আগত হই তিমি রবিদারী অলক বিহারী কৃষ্ণ মুরারী আগত হই সর্বসহায়াজী সর্বজয়ী তিনি রবিদারী অলক বিহারী কৃষ্ণ মুরারী আগত হই ডাকে মা ভই জাগিয়া
বাঁধা হতো ডাকে মা ভই, তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত ওই খুব সুন্দর লাগলো এই গানটি শুনে। দর্শক বন্ধুরা আমার সঙ্গে অবশ্যই একমত হবেন, সত্যি সত্যি খুব ভালো লাগলো গানগুলো। আজকে সকালটা সত্যি খুব ভালো করে কাটছে আমাদের, আমার আপনাদের সবার খুব সুন্দর করে আজকে সকালটা কাটছে। আজকের এই বৃষ্টিস্নাত জন্মাষ্টমীর সকালটা কিন্তু আমাদের সত্যি খুব জমজমাট, সত্যি খুব আনন্দের, খুব আমাদের ভালোবাসার সকাল হয়ে থাকবে আজকে একটি। আমরা তারপরের গানটি কি শুনবো? আমরা একদম আজকের অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে যাচ্ছি, আমরা এরপরে কি গান শুনতে পাবো? তাহলে আমরা আবার ভজনে থাকছি আজকে। দর্শক বন্ধুদের আমি জানিয়ে দিই, আজকে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠান যারা আজকে যিনি আজকে আমাদের সকালটাকে এত সুন্দর করে তুললেন, তিনি আমাদের সুতপা গোস্বামী মুখার্জি, এবং আমাদের সঙ্গে গিটারে কুশল মুখার্জি, কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী, তবলায় দীপঙ্কর নন্দী। মানে
অনুষ্ঠানটা শেষ হলো গঙ্গা যমুনা তীর দিয়ে। যমুনা নিয়েই হচ্ছে শ্রীকৃষ্ণের যত মহিমা, যত যত মহিমা কীর্তন আমরা জানি, কিন্তু সেই যমুনার জল থেকেই শুরু করে যমুনাকে ঘিরেই আমাদের, আমরা একদম শেষ সময়ে এসে পৌঁছেছি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। জন্মাষ্টমীর আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরে জমজমার সকাল আমরা সেখানে শেষ করব। অনেক ধন্যবাদ শতপাদীকে, সঙ্গে অলোকেশ দা, কুশল দা এবং দীপঙ্কর, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। যে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা ছিলেন, যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন, আবার আগামী দিনও থাকবেন সেই আশা নিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব। আবারও দেখা হবে আগামীকাল আমাদের এই সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমার সকালে। ততক্ষণ আপনারা আজকে খুব আনন্দ করে জন্মাষ্টমী কাটান এই আশা নিয়ে শেষ করছি। নমস্কার।